এভরিওয়ান, আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। একটা সাজানো গোছানো সংসার ভেঙে দিয়ে আজকে চলে যেতে হচ্ছে। এই সামনে গাড়িটা ভর্তি হয়ে আমাদের সমস্ত জিনিসপত্র যাচ্ছে আর আমরা বাইকে করে পিছনে যাচ্ছি। এটা একটুও ভালো না, এই জায়গাটার প্রতি একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছিল, কিন্তু কি আর করা যাবে, ভাগ্য যা চাইবে তাই তো করতেই হবে। সকাল থেকে জিনিসপত্র গোছাতে শুরু করেছি আর এখন বাজে এই রাত 9টা মতো, মানে এতক্ষণ ধরে সারাক্ষণ শুধু জিনিসপত্র গুছিয়েই গেছি। একটু গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি, এটা আশা করছি সবাই চেনেন কম বেশি, এটা নিউ টাউনের বিশ্ব বাংলা গেট। তো আর কিছুক্ষণ বাকি, আমরা যেখানে যাচ্ছি সেখানে। আসলে কথাটা বলি, ওদের পুরো কোম্পানি শিফট হয়ে গেছে, তো আমাদেরও অন্য জায়গাতে চলে আসতে হবে। তাই জন্য একদিনের মধ্যে ও সমস্ত ঘর টর দেখেছে আর আমরা ঘরের সমস্ত জিনিসপত্র আমি বাবা মিলে প্যাক করেছি, করে এই যে সমস্ত কিছু নিয়ে এই রাতের মধ্যেই চলে যেতে হবে। জীবনটাই আসলে এরকম, আজ এখানে তো কাল ওখানে, যে সে যাই হোক না কেন একসঙ্গে যে থাকতে পারছি, ও যে ফ্যামিলি রাখতে পারছে, এটাই আমাদের কাছে অনেক। তো কথা বলতে বলতে চলে এসেছি নতুন গন্তব্যে। এই যে এটা আমার এখন নতুন কিচেন, আর এই যে ওখানে যেমন দুটো রুম ছিল এখানে একটাই রুম, এই যে সিঙ্গেল রুম, আর ভিতরে বাথরুম আছে ঘরের সঙ্গে। আর এই যে সমস্ত কিছু, ওই যে জিনিসপত্রগুলো দেখলে, সব কিছু একা প্যাক করেছি, মানে সব কিছু গুছিয়েছি আর বাবা আর আমি দুজন মিলে প্যাক করেছি। আর এই যে রাত হয়ে গেছে অনেক, প্রায় 11টা 12টার মতো বাজে। তো এখানে এসে এই যে লুচি করেছিলাম, আর চিকেনের দোকান খোলা ছিল তো চিকেন নিয়ে আসা হয়েছিল, তো চিকেন আর এই যে লুচি, এটাই আজকে রাত্রেবেলার মেনু। কিন্তু মধ্যমগ্রামের প্রতি যে ভালোবাসাটা তৈরি হয়েছিল সেটা কোনোদিনও ভুলতে পারবো না, একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছিল। আর ওখানে সবার সঙ্গে এত সুন্দর পরিচিতি হয়ে গেছিলো, হ্যাঁ জানি সব জায়গাতে গেলেই একটা পরিচিতি হয়ে যায়, কিন্তু ওখানে একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছিল। মানে আমি আসার অনেকদিন পরে আমি ভিডিওটা এডিট করছি, কিন্তু এখনও ফিল করি যে সত্যি প্রত্যেকটা কথা কথা যে মধ্যমগ্রামে এটা হতো, মধ্যমগ্রামে ওটা হতো, এটা সবসময় বলতেই থাকি। আর এটা পরে একদিন ফিটা হয়েছিল, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম।